আসসালামু আলাইকুম, আমি সাবরিনা। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব গ্রামের মানুষের খুব সাধারণ জীবনযাপন। ছোট একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গ্রাম প্রকৃতির এক অপার সৌন্দর্যের নাম। বিধাতার সৃষ্টি যে এত সুন্দর তা গ্রাম না দেখলে আপনি কিছুতেই বুঝবেন না। গ্রাম যে শুধু সৌন্দর্যে ভরপুর তা কিন্তু নয়, বরং গ্রামে সব কিছুই সুন্দর। এখানে রয়েছে গ্রীষ্মকালে নানা ধরনের ফলের বাহার, শীতকালে খেজুর রস, বর্ষাকালে নানা ধরনের মাছ ধরার হিরকি, শরতের শুভ্র কাশফুল, আরও রয়েছে সবুজ টাটকা ফরমালিন মুক্ত শাকসবজি। গ্রামের মানুষ খুব সহজ সরল মনের হয়, এরা সবসময় একে অপরের সুখ দুঃখে অংশ নেয়। এখানে কেউ কোনো সমস্যায় পড়লে সকলে মিলে সেই সমস্যা দূর করার জন্য উঠে পড়ে লেগে যায়। এদের সবথেকে বড় গুণ হলো এদের চাহিদা অনেক কম, এরা যা কিছু আছে তাই নিয়ে অনেক খুশি, আর তাদের প্রতিটা দিনই অনেক আনন্দ উল্লাসে কাটে। গ্রামে হয়তো তেমন আধুনিক সুযোগ সুবিধা নেই, কিন্তু রয়েছে অনেক শান্তি এবং অপরূপ প্রকৃতির সমারোহ। গ্রামের মানুষ কতটা যে সুখী তা কাছে না আসলে বোঝা যায় না। এতক্ষণ বলেছিলাম আমার ছোট গ্রামের কথা। বন্ধুরা দেখো, আমি আর মা গাছ থেকে টাটকা পোশাক তুলে নিচ্ছি। এই পোশাক বাবা নিজের হাতে লাগিয়েছে। এখান থেকে এর আগে আরও অনেক পোশাক নিয়েছিলাম, এখন শেষের দিকে। Thank you.
কাশছে সেটিও বলে চারপাশটা পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সাধারণত গ্রামের মানুষরা মাটির চুলায় রান্না করে, কারণ মাটির চুলার রান্নার স্বাদ অনেক বেশি। গ্রামের মানুষ আসলে অনেক দিক থেকে অনেক সুবিধা, এখানে তো কাঠের লাকড়ি তো পাওয়া যায়, এরপরে অনেক পাতা থাকে যা দিয়েই সাধারণত তারা রান্না করে ফেলে। এই যে দেখো কি সুন্দর মাটির চুলা, মাটির চুলায় অনেক দ্রুতই রান্না করা হয়ে যায় এবং মাটির চুলায় তৈরি করা খাবারের স্বাদ অনেক বেশি হয়ে থাকে। মা চুলার এক পাশে ভাত ও অন্য পাশে শাক বসিয়ে দিচ্ছে। শাক রান্না হয়ে গেছে, এবার খাবার পালা। আমাদের বাসায় সাধারণত মা আর আমিই থাকি, বাকিরা কাজের জন্য দূরে থাকেন। গ্রামে প্রতিদিন আসলে বাজার করতে হয় না, চারপাশে এত শাকসবজি থাকে বা পুকুর ভরা মাছ থাকে যার কারণে আমাদের প্রতিদিন বাজার করার দরকার হয় না। শাক রান্নাটা আজকে খুব মজা হয়েছে, কারণ নিজেদের গাছে সারভিন শাক আর তাজা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলেন মা। তাছাড়াও শাশুড়ি মা আমার খুব ভালো রান্না করতে পারেন। ইনি হলেন আমার চাচা শ্বশুর, খুব মজার মানুষ। উনি ঢাকা থাকেন, ঢাকা থেকে উনি যখন বাড়িতে আসেন এসে আমাদেরকে ডেকে নেন গল্প আর মজা করার জন্য, আর আমাদেরও খুব ভালো লাগে তার সাথে সময় কাটাতে। আমাদের অঞ্চলে তাল পাকার পরে তালের আটি এক জায়গায় রেখে দেওয়া হয়, কিছুদিন পরে আটি থেকে শাঁস বের করে সেটা দিয়ে পিঠা তৈরি করা হয়। পিঠা ছাড়াও এমনিতেও খাওয়া যায়, এগুলো খেতে অনেক মজা লাগে। আঙ্কেল এসেই আমাকে আর আমার যাকে ডেকে নিয়ে এসেছে এগুলো খাওয়ার জন্য। আসলে আমার শ্বশুরবাড়ির সবাই আমাদেরকে নিজের মেয়ে মনে করে থাকেন।
দেখো বন্ধুরা, আঙ্কেল কতগুলো তালের আটি কেটেছেন। আঙ্কেলের অনেক ফুলের গাছ লাগানোর শখ। উনি প্রতিবারই ঢাকা থেকে অনেক রকমের ফুলের গাছ নিয়ে আসেন। আজ নিয়ে এসেছেন গাঁদা ফুলের চারা। এই জন্য মাটিতে বিভিন্ন জৈব সার মিশিয়ে মাটি প্রস্তুত করে নিচ্ছেন। দেখো একটা অর্কিড গাছ, দেখো কত যত্ন করে লাগিয়েছেন। এটা কিন্তু নারিকেলের খোসার ভিতরে লাগানো। এই যে দেখো আঙ্কেলের কত রকমের গাছ রয়েছে। এখন ড্রাগন গাছটাকে একটা বড় টবে রিপট করবেন। আঙ্কেল বাড়িতে এলে প্রায় সময় ওনার সাথেই থাকা হয়। দেখো বন্ধুরা, বয়স হয়ে গেছে কিন্তু এখনও উনি পুকুরে লাফ দিয়ে বেড়াচ্ছেন। এই জন্যই বলেছিলাম আমাদের প্রতিটা দিনই আনন্দ উল্লাসে কাটে। আজ এখানেই শেষ করছি। সামনে কোনো নতুন টপিক নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।